আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। শীতকালীন লাউ দিয়ে যে কোনো রেসিপি করলে ভাত খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে তো বিভিন্ন জন বিভিন্নভাবে ট্রাই করেছেন, লাউ দিয়ে মুরগির মাংস কি কখনো রান্না করেছেন? লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে এটা সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। তো আমি আজকে লাউ দিয়ে মুরগির মাংসের একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য খুব সুন্দর দেখে একটা ফ্রেশ লাউ নিয়ে নিয়েছি, আর লাউটা কিন্তু একদমই কচি। আমি লাউটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আপনারা ট্রাই করবেন লাউটা খোসা ছাড়ানোর আগেই সুন্দর করে ধুয়ে নিতে। আর লাউ যদি কাটার পরে না ধুয়ে রান্না করা হয়, মানে লাউটা যদি কাটার আগেই ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সেই লাউটা রান্না করার পরে আরও বেশি মজা লাগে খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি লাউটা কেটে নিচ্ছি, আর আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব, তো লাউটা কিন্তু গলে যাবে। আর আমার চ্যানেলে লাউ দিয়ে বিভিন্ন রকম রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর লাউয়ের খোসাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, লাউয়ের খোসা দিয়েও কিন্তু এখন বিভিন্ন রকম রেসিপি করা যায়। তো সেই রকম বিভিন্ন রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে লাউটা আমি ছিলে ফেলেছি, এখন আমি একটু বড় বড় করে লাউটা কেটে নিচ্ছি। আর অবশ্যই লাউটা কাটার আগেই ধুয়ে নেবেন, তাহলে লাউয়ের স্বাদটা খুব ভালো থাকবে। তো যাই হোক, লাউটা কাটা হয়ে গেছে, আর এখানে আমি একটা মুরগি নিয়েছি 1 কেজি ওজনের, আর মুরগিটাও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, 2-3টা এলাচি আর 2-3 টুকরা দারচিনি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর অবশ্যই মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতোই দিবেন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলো মশলা খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে তারপর পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে অনেকাংশে। মশলাটা যে যত ভালোভাবে কষাবেন, রান্নাটাও কিন্তু তত মজা হবে। তো মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার সাথে খুব ভালো করে মুরগিটা মেশানো হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিটের মতো। তো এই তো মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মুরগি থেকে এক্সট্রা পানি উঠেছে। তো আমি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটাও দিয়ে দিচ্ছি। আর লাউটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, আর আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন। এখন লাউ আর মুরগি আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এরই মাঝে বলে নেই, যারা আজকে আমার চ্যানেলের ভিডিও প্রথমবারের মতো দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে, তারপরও অনুরোধ থাকবে ভিডিওগুলো দেখার, দেখতে দেখতে একসময় অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লাউ আর মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আরও একটা কথা নেই, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতে চান, তারা প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে দিবেন। আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর রান্নাটা হওয়ার 2-3 মিনিট আগে আমি ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
এতে করে কিন্তু রান্নাটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে খেতে কেমন হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।